সামান্য একটা জুতার ফিতা বাঁধার জন্য এগারো কোটি টাকা দেওয়া হয়েছিল ফুটবলের রাজা পেলেকে উনিশশো সালে বিশ্বকাপে পেরুর বিপক্ষে খেলতে নেমে একবার জুতার ফিতা বাঁধেন পেলে আর সেখানেই বাজিমাত তৎকালীন প্রায় এক লাখ বিশ হাজার ডলার পেয়ে যান তিনি তবে কেন একটি জুতোর ফিতা বাঁধার জন্য এত টাকা তাকে দেওয়া হলো কী ছিল আসল কারণ না জেনে থাকলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা পেলেকে ফুটবলের রাজা মনে করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো ঘটনা শুরু হয় উনিশশো সত্তর বিশ্বকাপের কয়েক বছর আগে উনিশশো সালে দুই ভাই অ্যাডলফ এবং রুডলফের প্রচেষ্টায় শুরু হয় গার্ডার ডেসলার নামের একটি জুতার কোম্পানি সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল তবে উনিশশো সালে দুই ভাইয়ের বিরোধের ফলে কোম্পানিটি ভেঙে যায় এরপর তারা দুই ভাই মিলে আলাদা দুটি জুতোর কোম্পানি প্রতিষ্ঠা করে অ্যাডলফের প্রতিষ্ঠায় অ্যাডিডাস এবং রুডলফের প্রতিষ্ঠায় পোমা কোম্পানি প্রতিষ্ঠিত হয় আর বর্তমানে এই দুটি ব্র্যান্ডই স্পোর্টস জগতে রাজ করে চলছে উনিশশো ষাটের দশকে ফুটবল গোটা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করে ফলে ফুটবলের স্পোর্টস আইটেম হিসেবেও এই দুই ব্র্যান্ড কাজ করতে থাকে বর্তমানে মেসি রোনালদোর মতো তৎকালীন সময়ে নিজেদের ব্র্যান্ড প্রমোশনের জন্য সেরা খেলোয়াড় ছিল ব্রাজিলিয়ান তারকা পেলে তখন অ্যাডিডাস এবং পুমা হিসেব করে দেখে যে তাদের যদি তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য এভাবে যুদ্ধ করতে হয় তাহলে তাদের অনেক অর্থ খরচ হবে ফলে তারা একটা আলোচনায় এসে এই সিদ্ধান্ত নেয় যে তারা কেউই পেলেকে দিয়ে তাদের ব্র্যান্ডের প্রমোশন করাবে না ঐতিহাসিক এই চুক্তিটি পেলে ব্র্যাক নামেও পরিচিত কিন্তু অ্যাডিডাস কথা রাখলেও কথা রাখেনি পুমা সেই সময় পেলের জনপ্রিয়তা দেখে লোভ সামলাতে পারে না পুমা উনিশশো সত্তর বিশ্বকাপে যখন সবার নজর কিংবদন্তি পেলের দিকে তখন অ্যাডিডাসের সাথে বিশ্বাসঘাতকতা করে বসে পুমা এক অদ্ভুত কাজ করে তারা উনিশশো সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেরুর মুখোমুখি হয় পেলের ব্রাজিল তবে সবাইকে চমকে দিয়ে পুমার বুট পরে মাঠে খেলতে নামে পেলে মাঠে নেমে মাঠের মাঝে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতেই নিজের জুতার ফিতা বাঁধেন তিনি আর এই ঘটনা যাতে টিভি স্ক্রিনে দেখানো হয় সেই জন্য আগে থেকেই ক্যামেরাম্যানদের টাকা দিয়ে রেখেছিল পুমা ফলে এক চমৎকার বিজ্ঞাপন করে ফেলে তারা ফুটবলের রাজার পায়ে পুমার বুট সবারই নজর খেয়েছিল আর শুধু কোয়ার্টার ফাইনাল না একদম বিশ্বকাপ জিতেই ঘরে ফেরে সাউরা এভাবে পুমা তাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বাড়িয়ে নেয় শুধু এক ফিতা বাঁধার জন্য তৎকালীন প্রায় এক লক্ষ বিশ হাজার ডলার মোটেই কম কিছু না সেই টাকা আজকের দিনের তুলনায় প্রায় এক মিলিয়ন ডলারের সমান যা বাংলা টাকায় প্রায় এগারো কোটি টাকা এই ঘটনাটি আমাদের বুঝিয়ে দেয় যে সেই সময় পেলের আধিপত্য ফুটবলে বিশ্বে কতটা ছিল